বরগুনায় ডেঙ্গু আক্রান্ত কমলেও বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। বরগুনার জেনারেল হাসপাতালে 50টি শিশুশয্যার বিপরীতে ভর্তি 109 জন শিশু, এতে হিমশিম অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, নভেম্বরের শুরু থেকেই বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব আগের থেকে কিছুটা কমতে শুরু করেছে। চলতি বছর জেলায় 1326 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও গত 3 মাসে আক্রান্ত হয়েছেন প্রায় 900 জন, এর মধ্যে 3 জন মারাও গিয়েছেন। তো বর্তমানে বরগুনা সদর হাসপাতালে 62 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন, যেটা গত 1 সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে, এর মধ্যে শিশুরাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন। বরগুনা সদর হাসপাতালে 50টি শিশু বেডের অনুকূলে এই মুহূর্তে 109 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে 109 জন শিশু, তাদের জন্য হসপিটাল কর্তৃপক্ষ একটি নেবুলাইজেশন মেশিনের ব্যবস্থা করেছে। এখানে 10 মিনিট করে তারা মাত্র তাদের শিশুদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, এবং দীর্ঘ সময় ধরে সিরিয়াল ধরে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি যে যেসব শিশুরা এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন তাদের সবাই নিউমোনিয়া আক্রান্ত, তবে এদের মধ্যে কেউ কেউ ঠান্ডা জ্বরেও আক্রান্ত হচ্ছেন। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। আর হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে হঠাৎ করে বিপুল পরিমাণ রোগীর চাপ সামলাতে গিয়ে তারাও হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে হসপিটালে একজন মাত্র শিশু বিশেষজ্ঞ রয়েছেন, তো এখানে ইনডোর এবং আউটডোর রয়েছে, তো 2 বিভাগে চিকিৎসা দিতে তাদেরকে বেগ পেতে হচ্ছে। তো এই ক্ষেত্রে চিকিৎসকরা শিশুদের অভিভাবকদেরকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তারা বলেছেন যে যাতে যেহেতু নভেম্বরের শুরু থেকেই গ্রাম অঞ্চলের দিকে বিশেষ করে বরগুনায় ঠান্ডা অনুভূত হচ্ছে, তো সেক্ষেত্রে যাতে শিশুদের যাতে ঠান্ডাটা না লেগে যায়, বিশেষ করে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তাদেরকে যাতে শিশুদেরকে রাখা যায় সেই বিষয়ে বেশি সতর্ক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে।